তো ফিল্ম সিরিজ আমি দৃষ্টান্ত। আজকে আমি আবার এসে গেছি আমাদের সেই নতুন সেগমেন্ট নিয়ে, যার নাম রিভিউইং দি ওয়ার্স্ট। এতে আমি খুবই অখাদ্য কুখাদ্যর কথা বলি। সেরকমই আজকে আমি আরেকটা সিনেমা দেখলাম, আর সেই সিনেমাটা দেখে আমি থাকতে না পেরে আবার লাইট অফ করে এসে গেছি ভিডিও শ্যুট করতে, কারণ আমি চাই না এই ভিডিওটা শ্যুটের আমার এক ফোঁটা ইলেকট্রিসিটি খরচা হোক। তো আজকে আমি রিভিউ করবো জানবাজ, ডিরেক্টেড বাই অনুপ সেনগুপ্ত, আর লিডে আছেন আমাদের সবার প্রিয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান মহানায়ক বনি সেনগুপ্ত, এবং তার সাথে তার গার্লফ্রেন্ড কৌশানী ম্যাডাম। তাহলে চলুন শুরু করা যাক। তো সবার আগে আছে স্টোরিতে। স্টোরি নেই মানে খোঁজার চেষ্টা করাটা উচিত নয়, কিন্তু স্টোরি আবার আছে। তো আমি স্টোরিটা নিয়ে আমি বলবো না, স্টোরিটা নিয়ে বলবেন এই সিনেমার পরিচালক অনুপ সেনগুপ্ত এবং এই সিনেমার একজন অন্যতম কাস্ট শঙ্কর জেঠু। জেঠু প্লিজ। ফ্যান্টাস্টিক অ্যাকশন ড্রামা, মানে সাংঘাতিক ভালো গল্প নিয়ে ছবি, মানে এই না যে শুধু ধুমধারাক্কা মার ধরা হচ্ছে, টোটাল ব্যাপারটাই আছে। তো এখানে মানে বনি কৌশানির বনির তিন চারটে শেড আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলিয়ারি বেল্টের ছবি। কলিয়ারি বেল্ট থেকে ছেলেটা চলে আসে কলকাতায়, কলকাতায় এসে এর সাথে সার্কামস্টেন্সে বাঁচিয়ে ছেলেটাকে বাঁচাচ্ছে, ফাইট আছে, মেয়েটাকে বাঁচিয়ে তার সাথে প্রেম হচ্ছে। দু তিনটে শেড আছে গল্পটা। গ্যারেজের মালিক, গ্যারেজ চালায়। তো যে হিরো সে তো অ্যাকচুয়ালি রানীগঞ্জের ঘটনা আর কি। তো ও একটা ফলস কেসে ওকে জড়িয়ে দেওয়া হয়। তো আমার এক আত্মীয় ফোন করে ওকে আমার কাছে পাঠিয়ে দেয়। ও কলকাতায় এসে আমার কাছে শেল্টার নেয়, এবং তখন আমি একটা কাজের ব্যবস্থা করে দিই ওকে বিশ্বজিদার কাছে। সে আবার যে মারা গিয়েছিল একজন অফিসার ছিল, পুলিশ অফিসার, যে টোটা রায়চৌধুরী যে রোলটা করেছে, তার বাবা বিশ্বজিদার। তো ওই বাড়িতে আমি, ওই বাড়িতে আবার হিরোইনও, যে হিরোইনের সঙ্গে আগে আলাপ হয়েছিল, তো আমি এখানে ওর বাড়িতে নিয়ে এসেছি। হিরোইনও ওকে দেখে, তুমি এখানে কী করছো? তো হিরোইনকে আগে বাঁচিয়েছি বাসের মধ্যে ফাইট করে। তো এরকম একটা। তো এক কথা স্টোরি হচ্ছে হেভি। এবার আসি অন্য ব্যাপারে, যে এই সিনেমাটা দেখে মনে হবে যে এগুলো অ্যাকচুয়ালি স্টার জলসে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের জন্যই বানানো হয়। তো বাকি দিকে আসি, বাকি দিকে সবার আগে আসি কাস্টিংয়ে। তো কাস্টিংয়ের দিক থেকে একদম হেভি কাস্টিং আছে, একদম হিরো হিরোইনের কেমিস্ট্রি দেখে মনে হবে একদম তারা রিয়েল লাইফের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতে লিড আছে হচ্ছে আমাদের টলিউডের অন্যান্য পাণ্ডে, আমাদের মানে মহানায়ক বনি সেনগুপ্ত, সালাম ওসা, তার সাথে আছেন তার কেমিস্ট্রি কৌশানী দি, তারপর আছে বিশ্বজিৎ জেঠু আছে, শঙ্কর জেঠু আছে, আর সুদীপ দা আছে, টোড়া দা আছে, মানে সবাই একেবারে খুব খাসা একদম ব্যাপার স্যাপার। তারপর মানে আরও মানে কী বলবো, আর্ট ডিরেকশান, সিনেমাটোগ্রাফি, কস্টিউম ডিজাইনিং, মেকআপ, গান, VFX, হেভি হেভি হেভি, মানে সবই ভালো আর যা যা আছে আর কি। আর মানে ব্যাপারটা হচ্ছে যে আমাকে, আমার মনে হচ্ছে যে আমি একটা টাইম মেশিনে বসেছি, সোজা চলে গেছি 80s 90s-এ। নট ওনলি ইন টার্মস অফ দ্য স্ক্রিপ্ট, ইন টার্মস অফ টেকনোলজি অলসো। মানে এবার দেখুন, বলিউডের প্রচুর টাকা আছে, তা সত্ত্বেও ওরা তো মার যাওয়া বানাচ্ছে নাকি? তো আমরা জানবাজ বানালে প্রবলেমটা কোথায়? আমরা জানবাজ বানাচ্ছি, ওদের ভাই 60-70 কোটি টাকা আছে, আর মার যাওয়াটা বানিয়েছে, আর টাকা ফাঁকা দিয়ে ভেফেক্স ভেফেক্স হেভি ছিল আর কি। তো আমাদের কাছে ভাই কম টাকা 1 কোটির মধ্যে তো মেনে দেয় বাস, মানে বনির মুখ বাঘ হয়ে যাচ্ছে, মানে আমি বলছি না এটা সিনেমাতে আছে আর কি, এই মানে সিনেমাটা দেখুন ঠিক আছে। তো আমার রেটিং এটাতে ইনফিনিটি আউট অফ 10। সিনেমাটা খুব ভালো সব দিক থেকেই, এনজয় করবেন, দেখবেন, মস্তি করবেন। টাটা।